হ্যাঁ, তোমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? হ্যাঁ, জানি একটু গরম পড়েছে, তাই এই গরমে আমাদের কিছু জিনিসের খেয়াল রাখতে হবে, কারণ গরমে আমাদের প্রাইভেট পার্টিও অনেক ঘাম দেয়। তাই সবার প্রথমে আমাদের জানা উচিত হাইজিন মেনটেন করা কেন ইম্পর্টেন্ট। ইন্টিমেট হাইজিন এই জন্য ইম্পর্টেন্ট কারণ আমাদের পুরো হেলথ ও ফিটনেসের জন্য অনেক উপকারী। কীভাবে বলে দিই, যখন আপনার প্রাইভেট জায়গায় দীর্ঘদিন ধরে ঘাম আসে আর ঘামের ফলে তৈরি হয় চুলকানি, দাঁত ফোঁড়া বা দানা দানা ব্রণ, আর বাজে দুর্গন্ধ তো আছেই, সাথে আরও অনেক প্রবলেম, এইগুলি হলো লক্ষণ আপনার বাজে হাইজিনের। আসলে আমাদের প্রাইভেট জায়গায় বেশি ঘামের গন্ধি থাকে অন্য জায়গার তুলনায়, এই জন্য এই জায়গাটিকে অতটাই খেয়াল রাখতে হবে যতটা আপনি আপনার অন্য বডি পার্টকে রাখেন। তো তাই আজকের ভিডিওতে আমি কিছু ইন্টিমেট হাইজিনের বেস্ট টিপস বলবো, যেটা আপনার জীবনযাপনকে আরও সহজ করে তুলবে। তবে চলুন শুরু করি। তো সবার প্রথম টিপসটি হলো রেগুলারলি পরিষ্কার করুন ওখানের হেয়ারকে। এটা সবার প্রথমে সব থেকে বড় টিপ। অনেকেই পরিষ্কার তো করে কিন্তু নিয়ম মতো করে না। প্রাইভেট এরিয়ার হেয়ার পরিষ্কার রাখা এই জন্য বেশি দরকার কারণ ওর ফলে আপনার ওখানে ঘামও কম আসবে আর নতুনভাবে ব্যাকটেরিয়াও তৈরি হতে পারবে না। আপনি একটা রুটিন রাখবেন, যেমন 20 দিন ছাড়া বা 25 দিন ছাড়া পরিষ্কার করবেন। আপনি কি করবেন, আপনি হালকা গরম জল দিয়ে ওখানটা ভালো করে ধুয়ে ফেলবেন, যার ফলে আপনি খুব সহজেই ওখানের হেয়ার ট্রিমিং বা কাটতে পারবেন। সাথে ওখানে স্কিন যদি শরীরের তুলনায় কালচে পড়ে গিয়ে থাকে, তবে গরম জলের ব্যবহারে স্কিন এক্সফোলিয়েট হয়ে রং উজ্জ্বল হবে। আপনি অ্যাভয়েড করবেন ব্লেড ব্যবহার করা আপনার প্রাইভেট এরিয়াতে, এর ফলে আপনার জলমভাব বেড়ে যায় এবং চুলকানি সৃষ্টি হয়। আরেকটা কথা, যখন আপনি ভালো করে ক্লিন করে নেবেন তখন দ্বিতীয়বার আপনি স্নান করে ভালো করে আবার ক্লিন করবেন। তো ভাই, এরপর সেকেন্ড টিপসে এসে যাই, যে ইউজিং এ অ্যাপেল সিডার ভিনেগার। আপনি 1 গ্লাস গরম জল নেবেন আর ওতে 2 চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এইভাবে দিয়ে দিন। তারপর ভালো করে মিক্স করে নিন। এবার আপনি আপনার ইনফেক্টেড জায়গায় যেখানে চুলকানি দাঁতের দুর্গন্ধের সমস্যা রয়েছে ওখানে ভালোভাবে এটাকে তুলো দিয়ে ঘষুন বা লাগান। এর থেকে আপনার জ্বালাভাব ও চুলকানি কমে যাবে। তারপর এটাকে শুকোনোর জন্য ছেড়ে দিন। এই প্রসেস আপনি দিনে 1 থেকে 2 বার প্রতিদিন করবেন আর অবশ্যই রাত্রে শোবার আগে একবার অবশ্যই করবেন। তৃতীয় টিপসটি হলো ইউজ এ জেনারেল ইন্টিমেট ওয়াশ ফর ম্যান। আমাদের প্রাইভেট পার্টের কেয়ার টিপে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে ইন্টিমেট ওয়াশ ব্যবহার করা, আর স্পেশালি ইন্টিমেট ম্যান ওয়াশ ব্যবহার করা, কেননা ছেলে বা মেয়ের প্রাইভেট এরিয়ার pH লেভেল আলাদা আলাদা হয়, আর এটাকে মেনটেন করার জন্য আপনাকে দরকার একটা ইন্টিমেট ওয়াশ, যেটা শুধুমাত্র পুরুষদের জন্যই। আমি ব্যবহার করছি মুস্টাকের ম্যান ইন্টিমেট ওয়াশ। এতে আপনি পাবেন অ্যালোভেরা, ট্রিটি ওয়েল, অলিভ ওয়েল, এগুলি আমাদের ওখানে সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো কাজ করে। এটা আপনার দাঁত চুলকানি থাকলে ওটিকে কমিয়ে দেয়, ফোঁড়া ইনফেকশন থেকে বাঁচায় আপনাকে। আবার অনেকের বাজে দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধকেও কম করায় হেল্প করবে এটি। আর যাদের ওখানে স্কিনে কালচে পড়ে গিয়েছে ওখানে স্কিনকেও ব্রাইট বানাবে। এটি SLS এবং প্যারাবিন ফ্রি, তাই কোনো ক্ষতি হবে না আপনার। আসুন জেনে নিই এটাকে কীভাবে লাগাবেন বা ব্যবহার করবেন। প্রথমে আপনার প্রাইভেট পার্টকে ভিজিয়ে নিন। একটু অ্যামাউন্টে এই ওয়াশ নিয়ে নিন আপনার হাতে। এবার অ্যাপ্লাই করে নিন আপনার প্রাইভেট পার্টে আর এটাকে ভালো করে ঘষুন। এটি হেল্প করবে আমাদের স্কিন থেকে নোংরা আর ঘামকে দূর করায়। এরপর আপনি এটাকে 25 থেকে 30 সেকেন্ড অবধি রেখে দিন। এরপর আপনি ওয়াশ করে নিন। যখন এটিকে ব্যবহার করবেন তখন আর ওখানে আপনি সাবান ব্যবহার করবেন না, তারপর সব টাওয়াল দিয়ে আপনি মুছে নিন। এইভাবে আপনাকে প্রতিদিন এটিকে ব্যবহার করতে হবে। এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে গিয়েও এটিকে কিনতে পারেন। ফোর্থ টিপটি হলো ইউজিং এ ময়েশ্চারাইজার প্রোডাক্ট। যখন আপনি ওখানে হেয়ার ক্লিন করবেন তারপর ওখানে যে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। আপনি বডি লোশন বা যে কোনো ক্রিম ইউজ করতে পারেন। আসলে হেয়ার কাটিং এর পর ওখানে স্কিন শুকনো ড্রাই হয়ে যায়, যার ফলে চুলকানি জ্বালা হতে পারে। তাই অনেক ইম্পর্টেন্ট যে আপনি ওই জায়গাকে ময়েশ্চারাইজ করে রাখবেন। আপনি চাইলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। ঘরে যদি গাছ থাকে তাহলে ওর থেকে বের করে নেবেন, একটুখানি 1 পিস কেটে জেল বের করে নেবেন, তারপর ভালো করে পিষে এরকম অ্যালোভেরা জেল বানিয়ে নেবেন। আপনি এটাকে স্কিনে লাগাতে পারেন, বা যদি আপনার কাছে ন্যাচারাল অ্যালোভেরা জেল না থাকে আপনি মার্কেট থেকেও সিম্পলি অ্যালোভেরা জেল কিনে নেবেন আর ওটিকে অ্যাপ্লাই করে নেবেন। এরপর পয়েন্ট আছে গুড আন্ডারওয়্যার। এটা অনেক বেশি জরুরি ইন্টিমেট কেয়ার টিপসে, যে আপনাকে ফ্রেশ আন্ডারওয়্যার ব্যবহার করতে হবে। আমরা প্রথমে ডিসকাস করলাম যে ঘামের কারণে কি হয়, যে ব্যাকটেরিয়া তৈরি হয়, আর ফ্রেশ আন্ডারওয়্যার ব্যবহার করার সাথে সাথে আপনাকে কিনতে হবে একটা সঠিক কাপড়ের আন্ডারওয়্যার। সিনথেটিকের ব্যবহার করবেন না, এর জায়গায় কটন ব্যবহার করা উচিত, যেটা হালকা সুতির হবে, যেটা থেকে ঘাম টেনে নেবে আপনার আর আপনার এরিয়াটিকে ফ্রেশ রাখবে। আর সারাদিনে 8 থেকে 10 গ্লাস জল অবশ্যই পান করবেন। এই ছিল কিছু ইন্টিমেট হাইজিনের টিপস, যার আমিও খেয়াল রাখি, আপনিও আজ থেকে রাখুন।